এই অধ্যায়ে আমরা যোগ ও বিয়োগ একসাথে করব 0 থেকে 10 পর্যন্ত। কার্ড তিনটি ব্যবহার করে যোগ ও বিয়োগ তৈরি করি। আমাদেরকে তিনটি কার্ড দেওয়া রয়েছে। সংখ্যাগুলো কি কি কার্ডের? এই কার্ডের সংখ্যা 2, এই কার্ডের 6 এবং শেষেরটি রয়েছে 8। আমরা কিভাবে যোগ করলাম? 2 এর সাথে 6 যোগ করলাম, যোগ করে কত পাবো? 8। তাহলে আমরা 2 এর সাথে 6 যোগ করে পাচ্ছি 8। এখন আমরা বিয়োগ করি। 8 - 6 সমান কত? 2। তাহলে আমরা এখানে কি করলাম? আমরা কিন্তু 2 - 6 লিখিনি, আমরা যোগের সময় করেছিলাম 2 - 6। এখন আমরা কি করলাম? বড় সংখ্যাটা নিলাম। আমাদেরকে সবসময় কি করতে হবে? বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে হবে। তাহলে আমরা লিখলাম 8 - 6 = 2, অথবা আমরা লিখতে পারতাম 8 - 2 = 6। এখন আমাদেরকে করতে হবে, প্রথমে লিখে দেওয়া আছে 6, 6-এর সাথে আমরা কত যোগ করব? আমরা 6-এর সাথে 8-ও যোগ করতে পারি, আমরা 6-এর সাথে 2-ও যোগ করতে পারি। আমরা 6-এর সাথে 2 যোগ করি, তাহলে কত হবে? 2 যোগ করলে হয় 8। খালি ঘর বিয়োগ 2 = 6। আমরা কি জানি? 8 থেকে 2 বিয়োগ করলে বাকি থাকে 6, কেননা বড় সংখ্যা থেকে সবসময় বিয়োগ করতে হবে। অথবা প্রথম ঘরটা যদি খালি থাকে, তাহলে বাকি দুটি সংখ্যা যোগ করে দিলেই এই ঘরের মানটি পাওয়া যায়। যেমন 6 + 2 = কত? 8। কার্ড তিনটি ব্যবহার করে যোগ ও বিয়োগ তৈরি করি। তাহলে কিছুক্ষণ আগে আমরা কি করেছি? এই তিনটি সংখ্যা বা কার্ড ব্যবহার করে যোগ বিয়োগগুলো করে নিয়েছি। তাহলে আমরা দেখলাম যে আমরা একই সংখ্যা দিয়ে বিভিন্ন রকম যোগ ও বিয়োগ করতে পারি। আমরা 2 + 6 = 8 করতে পারি, অথবা 6 + 2 = 8 করতে পারি। বিয়োগের ক্ষেত্রে কি করতে পারি? 8 থেকে একবার 2 বিয়োগ করতে পারি, অথবা 8 থেকে একবার 6 বিয়োগ করতে পারি। কার্ড তিনটি ব্যবহার করে যোগ ও বিয়োগ তৈরি করি। আমরা এখানে কি করতে পারি? আমরা লিখতে পারি 2 + 7 = কত? 9। আমরা যাচাই করি, সঠিক। এখন আমাদেরকে বিয়োগ করতে বলা হয়েছে। বিয়োগের সময় খেয়াল রাখতে হবে বড় সংখ্যাটা প্রথমে লিখতে হবে। আমরা চাইলেই 2 থেকে বিয়োগ করতে পারবো না। তাহলে আমরা বড় সংখ্যাটা প্রথমে দিলাম, এরপরে কত দিতে পারি? 2-ও দিতে পারি, 7-ও দিতে পারি। তাহলে আমরা 9 থেকে 2 বিয়োগ করলে থাকে 7। যাচাই করি, সঠিক। আমরা এখন কি করতে পারি? 7 + 2 = 9। যাচাই করি, সঠিক হয়েছে। বিয়োগ চিহ্ন দেওয়া, তাহলে আমরা বড় সংখ্যাটা নেই। 9 - 2 = 7, সঠিক হয়েছে। একটি গাছে 6টি পাখি বসেছিল, আমরা দেখতে পাচ্ছি 6টি পাখি। আরো কয়টি পাখি যোগ হলো? 1, 2, 3টি পাখি উড়ে এসে বসলো। এরপর 2টি পাখি উড়ে চলে গেল। এখন গাছে কয়টি পাখি রইল? পাখির আসা যাওয়াকে আমরা গাণিতিকভাবে সাজাই। 6 + 3 - 2, এটার মানে কি? প্রথমে গাছে ছিল 6টি পাখি, এই 6টি পাখির সাথে আরও 3টি পাখি উড়ে এসে বসলো, তাহলে মোট কতটি পাখি হচ্ছে? পাখির সংখ্যা বেড়ে গেল। তাই আমরা কি করলাম? 6টি পাখির সাথে উড়ে এসে বসা পাখির সংখ্যা যোগ করলাম। তারপর আমরা দেখতে পেলাম 2টি পাখি উড়ে গেল, তার মানে পাখির সংখ্যা কমে গেল, তাই আমরা বিয়োগ করে লিখলাম 2। এবং এইভাবে আমাদের বের করতে হবে উত্তর কত। কিন্তু এখানে তো আমরা যোগ চিহ্নও দেখছি, বিয়োগ চিহ্নও দেখছি, তাহলে সমস্যাটা কিভাবে সমাধান করব? প্রথমে আমরা বাম দিক থেকে যোগের কাজটি শেষ করব। তাহলে 6 + 3 = কত? 6 + 3 = 9। এই যে 9 পেলাম, এই 9 থেকে আমরা এখন এই 2টা বিয়োগ করে দিব। 9 - 2 = কত হয়? 7। আমাদের উত্তর হচ্ছে 7।